আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ চার্টার্ড ফ্লাইটে দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডির পরিবার করোনা দুর্যোগে ভারতে ধর্মীয় সম্প্রীতির অন্যান্য নজির প্রধানমন্ত্রীর পাঁচ অ্যাকশন প্ল্যান প্রকাশ পরিকল্পনা ছিল যুব হেফাজত গঠনের সর্বশেষ জানিয়ে দেব হজের টাকা লেনদেন নিয়ে সরকারের সতর্কতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চার্টার্ড ফ্লাইটে দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডির পরিবার দেশ ছেড়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি সায়ম সুবাহান ছেলে মেয়ে ভাইয়ের বউ চাপ সহকারী সহ আট জন চার্টার্ড বিমানে দুবাই চলে গেছে বৃহস্পতিবার উনত্রিশ এপ্রিল রাত নয়টার দিকে ভাড়া বিমানে দেশ ছাড়েন তারা বিষয়টি করেছে ডিসি ইমিগ্রেশন বিভাগের চশুরু মোশারাদ জাহান মনিয়াকে আত্মহত্যায় প্রচনার মামলা একমাত্র আসামি সায়েম সুবাহান আনভীর আনভীরের বিরুদ্ধে মামলা হওয়ার তিন দিনের মাথায় তারা দেশ ছাড়লে বেসামরিক বিমান চলাচল পক্ষ ও অভিবাসের একত্র জানায় বৃহস্পতিবার রাতে ভাড়া বিমানে এক সঙ্গে সায়েমের পরিবারের আট সদস্য দেশ ছাড়েন বেসামরিক বিমান চলাচল পক্ষের বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন বুধবার তারা একটি বিশেষ ফ্লাইটের অনুমতি নিয়েছেন জানা গেছে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে বিকেলে রওনা দেয় এটির গন্তব্য দুবাইয়ের আল মাকদুম আন্তর্জাতিক বিমানবন্দর চার্টার ফ্লাইটের ভাড়া ভাড়া করা বিমানে সদস্য ছিলেন আট জন যাত্রী তালিকা অনুযায়ী দেশ ছেড়েছেন সায়ম সুবাহান আনভিরের স্ত্রী সাবরিনা সুবাহান তাদের দুই সন্তান ছোট ভাই সাফুহান সুবাহানের স্ত্রী ইয়াশা সুবাহান এবং তাদের মেয়ে দুই পরিবারের জন গৃহকর্মী ডায়ানা হার্নান্ডে চাকানন্দ মোহাম্মদ কাদের মির ও হোসনেয়ারা খাতুন এর আগে সায়ম সুবাহান আনভিরের ছোট ভাই সাফুয়ান সুবাহান ও দেশ ছাড়েন গত এপ্রিল মামলা হওয়ার পর গত সাতাইশ এপ্রিল বিশের আবেদনের পরি প্রেক্ষিতে সায়ম সুবাহান আনভীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত যদিও আনভীর দেশ ছেড়েছেন এমন গুঞ্জন রয়েছে বৃহস্পতিবার গুলশান বিভাগের উপকমিশনার কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের জানান অভিবাসন কর্তৃপক্ষের ডেটা বেজের তো অনুযায়ী সায়ম সোভান আনভীর দেশেই আছেন তিনি দুটি পাসপোর্ট ব্যবহার করেন কোনোটি ব্যবহার করে দেশ ত্যাগের কোনো তথ্য নেই প্রো আরবি করোনা দুর্যোগে ভারতে ধর্মীয় সম্পৃতির অনন্যজির করোনা মহামারীতে সংকটাপন্ন ভারতের বিভিন্ন রাজ্যের নাগরিকরা এই দুঃসময় ধর্ম সম্প্রদায় ভুলে মানুষের সহায়তায় এগিয়ে আসছেন ভারতের বিভিন্ন রাজ্য অক্সিজেন সংকটে প্রতিদিনই মৃত্যু হচ্ছে অসংখ্য করোনা রোগীর তো এই দুর্যোগেও ধর্ম সম্প্রদায় ভুলে মানুষের সহায়তায় এগিয়ে আসে অনেকে কোথাও হিন্দুদের মরদেহের সৎকার করছেন মুসলিমরা আবার কোন জায়গায় মসজিদদেরকে রোগীদের চিকিৎসার জন্য রোপ রূপান্তরিত করা হয়েছে অস্থায়ী হাসপাতালে যেখানে সেবা পাচ্ছেন ধর্ম রায় ভারতের উত্তর প্রদেশে প্রায়ই সাম্প্রদায়িক দাঙ্গার খবর শোনা যায় করোনার ক্লান্তিকালে এবার সেই রাজ্যই সম্প্রীতি এক নজির দেখা গেছে করোনায় আক্রান্ত হয়ে মারা যান প্রদেশের বাসিন্দা হেম সিং তার আগে তার স্ত্রী ও ছেলেও করোনায় মারা যান আত্মীয়রা তার মরদেহ সৎকারের দায়িত্ব নিতে চাননি বাধ্য হয়ে চারশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাজির হন হেম সিং এর বন্ধু সিরাজ চৌধুরী নিজ খরচ আসছে বন্ধুর সৎকারের ব্যবস্থা করেন সিরাজ ভারতের বিহারে করোনা আক্ত হয়ে মারা যান আটান্ন বছরের প্রভাবতী দেবী করোনা আতঙ্কে মরদেহ ছুটে পর্যন্ত চাননি তার পরিবার শেষ পর্যন্ত হিন্দু রীতি মেনেই ওই নারীর শেষ সম্পন্ন করেন গয়া জেলার একদল মুসলিম যুবক এক প্রত্যক্ষদর্শী জানান করোনায় আমার খুব কাছের এক বন্ধুর মৃত খবর পেয়ে আমি হাসপাতালে যাই সেখানে অনেক মরদেহ ছিল যাদের কোনো স্বজন তাদের সৎকারের জন্য নেয়নি সব মরদেহ জন্যে শতকার চেয়ে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক দেখে অবাক হই এসব স্বেচ্ছাসেবকরা সবাই মুসলিম তারা জাতি ধর্ম ভুলে অসহায়দের পাশে দাঁড়িয়ে ধর্ম সম্প্রদায়িকতা ভুলে করোনা রোগীদের চিকিৎসার জন্য দরজা খুলে দিয়েছে ভারতের বেশ কয়েকটি মসজিদ ও মন্দির গুজরাটের স্বামী নারায়ণ জৈন মন্দিরের প্রার্থনা কক্ষকে 200 সদর হাসপাতালের পরিকেনত করা হয়েছে ভাদোদরার জাহাঙ্গীরপুরা মসজিদকে রূপান্তর করা হয়েছে 50 হাজার হাসপাতালে এছাড়া গুজরাটের দারুল উলুম মসজিদকেও করোনা হাসপাতালে রূপান্তর করা হয়েছে এতে সজ্জা হয়েছে একশো বিয়াল্লিশটি ধর্মের উদ্বে উঠে সবাইকে চিকিৎসা দিচ্ছে এসব অস্থায়ী হাসপাতালগুলো সূত্র ডিবিসি প্রধানমন্ত্রীর পাঁচ অ্যাকশন প্ল্যান প্রকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যান্টি মাইক্রোবিয়াল প্রতিরোধের এ কার্যকরভাবে আর লড়াইয়ের জন্য পাঁচ দফা এক প্ল্যান প্রকাশ করে বলেছেন যে এই বিপত্তি মোকাবেলায় ব্যর্থতা ভবিষ্যতে আরও মারাত্মক মহামারীর করতে পারে প্রধানমন্ত্রী বলেন বিশ্ব এখন ভয়াবহ কোভিড কবিড-19 মহামারীর মোকাবেলা করছে এবং এ ভবিষ্যতে আরও মারাত্মক মহামারী হয়ে দেখা দিতে পারে এই বিপদ সময় মতো মোকাবেলায় ব্যর্থতার ফলে মানব জীবন প্রাণী এবং উদ্ভিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউ হাই লেভেল ইন্টারেক্ট ডায়লগ অন অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এ এম আর শীর্ষক একটি উচ্চ পর্যায়ের ইন্টারেক্টিভ সংলাপে দেওয়া পূর্বের ধারণিত বিবৃতিতে তিনি এসব কথা বলেন জাতিসংঘের সাধারণ পরিষদে পঁচাত্তরতম অধিবেশনের ফলো আপ হিসেবে সার্বজনীন স্বাস্থ্য কভারেজ সম্পর্কিত উচ্চ পর্যায়ের বৈঠকের রাজনৈতিক ঘোষণার শিরোনামে প্রেসিডেন্ট ভোলকান বস্কির সংলাপটির আহ্বান করেন শেখ হাসিনা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লিউএইচও অনুমোদন অনুযায়ী এ আর এম থেকে পঞ্চাশ সাল নাগাদ বছর এক কোটি মানুষ মারা যাবেন ডব্লিউ এর প্রবাহে দিয়ে তিনি আরো বলেন এ এম আর আর্থিক ক্ষতি কোটি কোটি ডলারের হয়ে যাবে যা খাদ্য সুরক্ষা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ এসডিসি এবং সর্বজনীন স্বাস্থ্য কভারেজ অর্জনের অগ্রগতিকে ব্যাহত করবে এই পটমীর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি এ এম আর এর গ্লোবাল লিডারস গ্রুপের সহ সভাপতি এ এর বিরুদ্ধে লড়াই এবং একে কার্যকরভাবে মোকাবেলার জন্য এবং বিপদে কার্যকর ভাবে লড়াই করতে সংলাপে পাঁচ দফা পরিকল্পনা উপস্থাপন করেন শেখ হাসিনা তার প্রথম উত্থাপনায় স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে বিশেষ মনোযোগ দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক উভয় স্তরে এ এম আর বিষয়ে সমন্বিত বহু বিভাগীয় এবং সম্মিলিত কর্ম পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তার দ্বিতীয় প্রস্তাবে বলেন এ এম আর মোকাবেলা করার জন্য ভালো উৎপাদন পরীক্ষার অনুশীলন এবং নজরদারি কাঠামোর প্রয়োজন প্রধানমন্ত্রী তার তৃতীয় প্রস্তাবনায় প্রযুক্তি হস্তান্তর ও মালিকানা ভাগ নেওয়ার মাধ্যমে প্রয়োজনীয় হিসেব সাশ্রয়ী মূল্যর ও কার্যকর অ্যান্টিবায়োটিকগুলোতে উপযুক্ত প্রবেশাধিকার নীতিদের ওপর গুরুত্ব আরোপ করেছেন চতুর্থ এবং পঞ্চম প্রস্তাবনায় শেখ হাসিনার সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক অঙ্গীকার এবং অংশীদারিত্বের মাধ্যমে এএমআর প্রতিরোধ কার্যক্রমের জন্য টেকসই অর্থায়ন এবং এটির এএমআর বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্ব জনগণের সচেতনতার পক্ষে মত দেন এএমআর এর বিরুদ্ধে লড়াইয়ে তার সরকারের পদক কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন তারা অ্যান্টি মাইক্রোবাল রেজিস্ট্যান্ট কন্টেনমেন্ট এ আর সম্পর্কিত ছয় বছরের থেকে দু জাতীয় কৌশলগত পরিকল্পনা এবং জাতীয় কর্ম পরিকল্পনা তৈরি করেছে তদুপরি এ আর সি সম্পর্কিত জাতীয় টেকনিক্যাল কমিটি এবং বাংলাদেশ এ এম আর রেসপন্স জোট গঠন করা হয়েছে প্রধানমন্ত্রী উল্লেখ করেন এইচ নিশ্চিত করতে মানব ও প্রাণী উভয়েরই স্বাস্থ্যের জন্য পরীক্ষাগার ভিত্তিক এএমআর নজরদারি নিয়মিত পরিচালিত হচ্ছে একই ভাবে সাল থেকে আমরা ডব্লিউ এইচ ও গ্লাস প্ল্যাটফর্মকে এএমআর নজরদারি ডেটা সরবরাহ করে আসছি প্রধানমন্ত্রী বলেন এএমআর চ্যালেঞ্জ মোকাবেলা ভবিষ্যতে মহামারী প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ এই লক্ষ্যে আমাদের এএমআর বিষয়ক দুহাজার গ্লোবাল অ্যাকশন প্ল্যান এএমআর বিষয়ক জাতিসংঘ রাজনৈতিক ঘোষণা দুহাজার ষোলো এবং এম জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন করার প্রতি গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা এ এম বিষয়ে গ্লোবাল লিডার্স গ্রুপের সহসভাপতি শেখ হাসিনা আরো বলেন আমি এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী এ বিরুদ্ধে লড়াইয়ের অবদান রাখতে সংসব স্টেক সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি সূত্র যুগান্তর পরিকল্পনা ছিল যুব হেফাজত গঠনের সম্প্রতি আলোচনা সমালোচনার তুঙ্গে থাকা কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন একটি করার পরিকল্পনা হয়েছিল সংগঠনটির নাম ও রূপরেখা ঠিক করা হয় যুব হেফাজত নামে সংগঠনটিও যাত্রা শুরু প্রস্তুতি নিচ্ছিল আর এটি বাস্তবায়নের প্রধান দায়িত্বে ছিলেন বুধবার গ্রেপ্তার হওয়া হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহার প্রতিবার আইন শৃঙ্খলা বাহিনীর একটি শো ঢাকা টাইমস কে এই জানিয়েছে এর আগে বুধবার মামলায় থেকে হাতে গ্রেফতার হন মুক্তি সূত্রটি বলছে মুক্তি মান নামে একটি গ্রুপের সূচনা করেন সেখানে হেফাজত ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন হিসেবে যুব হেফাজত করার একটি করেন সাম্প্রতিক সময়ে মুফতি হারুন ইজহার গাজায়াতুল হিন্দু এর সূচনা হয়েছে বলেও বিবৃতি দেন এ সময় তিনি জিহাদ ফরজ হয়েছে বলেও ঘোষণা দেন তবে কিভাবে সংগঠনটি যুব হেফাজত চলবে তাদের কার্যক্রম হবে সেসব বিষয়ে এখনো বিস্তারিত জানাতে পারেননি এদিকে মুক্তি هارুন এজাহারের বাবা মুক্তি এজাহরুল ইসলাম চৌধুরী ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি এছাড়া তিনি হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির নায়বে আমির ছিলেন গত 25 এপ্রিল রাত 11টার দিকে হেফাজতের নেতা জুনায়েদ বাবুনগরীর কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এর কয়েক ঘন্টা পর পাঁচ সদস্যর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় আইন শৃঙ্খলা বাহিনী বলছে হেফাজত নেতা মুক্তি হারুন ইজহারের মাদ্রাসা ঘিরে এক সময় গড়ে উঠেছিল আন্তদেশীয় জঙ্গিদের ঘাঁটি সেখান থেকে 2009 সালে ঢাকা মার্কিং দূতাবাস ও ভারতীয় হাই কমিশনের উপর হামলার ছক বসেছিল এছাড়া দুই হাজার সালের দশ জুলাই চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণে তিনজন নিহত হয় এই ঘটনার সঙ্গেও জড়িত ছিলেন হারুন ইজহার সূত্রটি বলছে হেফাজতের এই নেতার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত আঠারোটি মামলা রয়েছে মুফতি হারুন ইজার কৌমি মাদ্রাসায় মান হাজি নামে একটি গ্রুপের সূচনা করেন এখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের অঙ্গ নিয়ে যুব হেফাজত করার একতাপ করেন হজের টাকা লেনদেন নিয়ে সরকারের ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া বছর হজের বিষয়ে কোনো ধরনের লেনদেন না করার জন্য হজে গমনদের সতর্ক করেছে সরকার বৃহস্পতিবার বিষয়ে এ একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় করোনা ভাইরাস মহামারীর কারণে গত বছর বাংলাদেশকে কেউ হজে যেতে পারেননি মহামারীর পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবারও হজে যাওয়ার বিষয় অনিশ্চিত ধর্ম মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয় একটি অসাধু চক্র সরল মোনা হজে গমনে ইচ্ছুক ব্যক্তিদেরকে দু সালে পবিত্র হজ পালনে অন্তর্ভুক্ত করবেন বলে অর্থ গ্রহণ করছে যা অনভিপ্রেত এবং সুষ্ঠ হজ ব্যবস্থাপনার জন্য মারাত্মক হুমস্বরূপ এমত অবস্থায় সর্ব ধর্মপান হজে গমনদের এই চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হলো পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দু সালের হজের বিষয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে তো যুগান্তর